الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله فاكر دربار لاخور شكريا جي مولاي كريم আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখে সুস্থ শরীরে রোজা রাখার তৌফিক দান করছেন, শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই রমজান মাসেও অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেক মানুষ অসুস্থ, আফসোস করতেছে, বিছানায় বসে কাতরাইতেছে, রোজা রাখতে পারি না। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছে, বহুত বড় নেয়ামত। এই যে আজকের দিন চলে যাইতেছে, 2022 সনের এপ্রিলের আজকে 10 তারিখ, এই 2022-এর এপ্রিলের 10 তারিখ আজকে কি বার? রবিবার। এই রবিবার আর কোনোদিন আসবে না, রবিবার আসবে, 2022 থাকবে না, রবিবার আসবে। 2022-এর এপ্রিল হয়তো বা রোজা থাকবে না, আবার 2022-এর এই রবিবার হয়তো 23-এ আসবে, আপনি আমি থাকবো না, এরকম চলে যাইতেছে প্রতিদিন। প্রতিদিন সময় চলে যাইতেছে। নবী আলী সাল্লাল্লাহু আসসালাম ফরমান, ওই হায়াত সবচেয়ে উত্তম হায়াত, যে হায়াত লম্বা হবে, দীর্ঘ হবে, ন্যাকও বেশি হবে। ওই হায়াত নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে, গুনাও বেশি হবে। কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে আমাদেরকে ন্যাক হায়াত দান করেন, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। কাজে আল্লাহ পাক আজও সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন, আবার রোজা রাখার পরিবেশ আসার তৌফিক দান করছেন। কত মানুষ রোজা রাখে কিন্তু পরিবেশ নেই, চোখের গুনার থেকে বাঁচতে পারে না, কানের গুনার থেকে বাঁচতে পারে না, জবানের গুনার থেকে বাঁচতে পারে না, গুনা হয়েই যায়। কিন্তু আল্লাহ পাক এমন এক পরিবেশে রাখছেন, মনে হয় যেন জান্নাতি পরিবেশ। আপনারা যারা আসেন সবসময় তো এবারতের মধ্যেই আসেন, সবসময় এমনি তো রোজার সময় প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস মধ্যে এবাদত, রোজা তো সে সবে সাদেক থেকে শুরু, সূর্য অস্ত পর্যন্ত। এর মধ্যে এমন না যে ওই টাইমে আমি রোজা ছিলাম, এই টাইমে ছিলাম না, ব্যাপারটা এরকম না, সব সময় রোজা অবস্থায়, তার মানে সব সময় এবাদত অবস্থায়। তাকবীরে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরে বাক পর্যন্ত মানুষ কিসের মধ্যে? নামাজের মধ্যে। শুরু তাকবীরে তাহরিমা, শেষ এই পুরো সময়টুকু আমার শুরু সবে সাদেক থেকে, শেষ ইফতার পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, এই পুরো সময়টুকু রোজার মধ্যে, ইবাদতের মধ্যে। আপনি ভাবিয়েন না আমি ইবাদত কখনোই খালি, যেহেতু আমি সবসময় ইবাদতের মধ্যেই আছি। কাজে ইবাদত আবেদ, ইবাদতের মধ্যে থাকাকালীন ইবাদতের বাহিরে কিছু করতে পারে না, কথাটা একেবারে ক্লিয়ার না? যেহেতু আমি ইবাদতের মধ্যেই আর ইবাদতকারী, ইবাদতের মধ্যে, ইবাদতের বাহিরে কিছু করতে পারে না, এর জন্য রোজার সময় যা রোজাবিহীন করা যায় রোজার সময় তা করা যায় না। কিন্তু আমি তো ইবাদতের মধ্যেই আছি সব সময়টুকু, ইবাদতের মধ্যে, এমন না আমি 2 ঘন্টা ইবাদতের মধ্যে, 5 ঘন্টা ইবাদতে খালি, নামাজের মধ্যে আছি, নামাজ থেকে খালি, এরকম না, আমি পুরো সময়টুকু ইবাদতের মধ্যে আছি। এই জন্য সতর্ক থাকা চাই, খুব সতর্ক থাকা চাই, আমি ইবাদতের মধ্যে। এর জন্য ঝগড়া না করি, আনা সয়েম, তর্ক না করি, আনা সয়েম, বেহুদে কাজ না করি, আনা সয়েম। আমার নবী কত সুন্দর শিক্ষা দিছে, কেউ ঝগড়া করার জন্য আসে কি বলো? আনা সয়েম, ভাই আমি রোজাদার, তার মানে আমি ইবাদতের মধ্যে আছি।
জি আমি তোমার সাথে ঝগড়া করার টাইম নেই, আমার সেই অবস্থা নেই, পরিস্থিতি নেই। এদের খেয়াল করা চাই, আমি এবাদতের মধ্যে মগ্ন, এবাদতের থেকে খালি না। তার মানে এবাদতের মধ্যে প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে, শ্বাস নিঃশ্বাসের মধ্যে সওয়াব হয়। তা আমারও প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে কি সওয়াব হইতেছে, এটা খেয়াল রাখা চাই। তেলাওয়াত, জিকির আজকার, ধ্যান, মুরাকাবা, দুরুদ শরীফ, ইস্তেগফার করতেই থাকি। আমি এবাদতের মধ্যে মগ্ন। জানেন রোজাদারদেরকে আল্লাহ পাক কত মহব্বত করেন, এই রোজাদারদের মুখের ঘেরানটা পর্যন্ত আল্লাহর কাছে মিশক এবং আম্বারের চেয়ে বেশি দামি। কাজে আল্লাহ পাক সেই পরিবেশের মধ্যে, যেই রোজা রাখার পরিবেশের প্রয়োজন, সেই পরিবেশ আল্লাহ পাক দান করছে। আর সবচেয়ে বড় কথা, আপনারা সবাই তোলেবে এলেম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম তলব করার জন্য, এলেম অন্বেষণ করার জন্য পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আমরা এখানে আসছি বাড়ির থেকে, ঘরের থেকে, কি অর্জন করার জন্য? এলেম অর্জন করার জন্য, দীন শিক্ষা গ্রহণ করার জন্য, দীনের পথ চলার জন্য। কাজে আপনারা সবাই তোলেবে এলেম, আর তোলেবে এলেম সবচেয়ে দামি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। তিরমিজির মধ্যে রাওয়ায়াত আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবই অভিশপ্ত, কিন্তু চারটা জিনিস অভিশপ্ত না। কয়টা জিনিস? আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকিরের নৈকট্য লাভ করে এমন জিনিস। আর তলেবে এলেম আও আলেমান আও মুতাআল্লিমান, যে ব্যক্তি আলেম এবং তোলাবা, আলেমের ছাত্র, ছাত্র এবং ওস্তাদ, দিনের ওস্তাদ এবং দিনের ছাত্র, কোরআনের ওস্তাদ, কোরআনের ছাত্র, হাদিসের ওস্তাদ, হাদিসের ছাত্র। এরা ধ্বংস না, এরা অভিশপ্ত না, এরা দামি। আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনু মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। কাজেই আপনারা সবাই তলেবে ইলম, আপনারা অনেক দামি। আপনাদের জন্যই মাছের পানির মাছ পর্যন্ত দোয়া করে, আপনাদের জন্যই গর্তের পিপীলিকা দোয়া করে। তলেবে ইলম তার মানে এটা ভাবিয়েন না যে মাদ্রাসে ভর্তি হতে হবে। এখানে আসছেন কেন? এখন ভর্তি হয়েছেন এই যেই, এখন এই ভর্তি হয়ে গেছেন, এখন তিনি এই ইলম শিক্ষা গ্রহণ করতেছেন। তার মানে এরকম না আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, রীতিমতো এই পদ্ধতি পড়লেই আপনি তলেবে ইলম না। দিনই যে কোনো এলেম অর্জন করার জন্য আপনি চেষ্টা করাটাই দিনে এলেম অর্জনের ফজিলত। কথাটা বুঝাতে পারছি? এই যে একটা মাসালা শিখতেছেন কত দামি। কাজী আল্লাহ পাক সেই পরিবেশ দান করছেন, সেই মাহওয়াল দান করছেন, সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকার তৌফিক দান করছেন। আমি তো মনে করি এই নিয়ামত কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কাজী আবার বলে আলহামদুলিল্লাহ। রমজান মাস অনেক দামি, আল্লাহ পাক কোরআন নাজিল করছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্তির আগে উত্তম উত্তম স্বপ্ন দেখতেন। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আর রুইয়া সালিহাতু ফিন নাওম, ঘুমের ঘরে উত্তম উত্তম স্বপ্ন দেখতেন। আর যা স্বপ্ন দেখতেন তাই প্রতিফলিত হইতো, যা দেখতেন হুবাহু তাই বাস্তবতা চলে আসতো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখার পরে সুম্মা হুব্বি বিলাইহিল খালাউ, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে নির্জনতা পছন্দ করে দেওয়া হলো। তার মানে হুব্বি বিলাইহিল খালাউ, নিজে পছন্দ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নির্জনতাকে প্রিয় করে দিয়েছেন। ভাল লাগে না একা একা থাকতে, মনে হচ্ছে জনসমুদ্রে ভাল লাগে না, কোলাহল ভাল লাগে না। যার মধ্যে এশক এবং মারেফাত চলে আসে তার এই কোলাহল ভাল লাগে না, একা একা থাকতে মনে চায়।
আমি আগেই বলছি ঈসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, এক যুবক চিনে ফেলাইছে ইনি নবী ঈসা, বলতেছে আল্লাহ নবী আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে এক অনুপরিমাণ আল্লাহ পাকের মহাব্বত দান করেন। কয় অনুপরিমাণ? এক অনুপরিমাণ। নবী ঈসা বললেন তুমি এক অনুপরিমাণ মহাব্বত সহ্য করতে পারবে না, এক অনু মাওলার মহাব্বত তুমি সহ্য করতে পারবে না। যুবক বলেছে তাহলে অর্ধেক আমাকে যেন আল্লাহ পাক তার মহাব্বতের অর্ধ অনু আমাকে দান করেন। আল্লাহ নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক কবুল করছেন। দোয়া কইরা নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেছেন। অনেকদিন পরে ওই রাস্তা থেকে যাওয়ার সময় তার খেয়ালে আসছে যে এই ছেলের জন্য, যুবকের জন্য আল্লাহ পাকের অর্ধ অনু মহাব্বতের দোয়া করছিলাম, তার অবস্থাটা কি, সেই যুবকের অবস্থাটা কি। গ্রামে খুঁজতেছে, ভাই এখানে একটা যুবক ছিল না? বলে হ্যাঁ ছিল। সে কোথায়? কিন্তু শুধু এক বছর আগে বের হয়ে গেছে ঘর থেকে। নেই, অনেক অনুসন্ধানের পরে তাকে পাচ্ছে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা হে আমি সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, তুমি তার জায়গা দেখাইয়া দাও, তার সন্ধান দিয়ে দাও। আল্লাহ পাক বলেন যা অমুক পাহাড়ের মধ্যে সে আছে, সেখানে গিয়ে তার সাথে দেখা করো। নবী ঈসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আছে, কি যেন ধ্যান করতেছে, চিন্তা করতেছে। নবী ঈসা আলাইহিস সালাম সালাম করলেন, সালামের জবাব নেই। আবারও সালাম করলেন, সালামের জবাব নেই। বললেন নবী ঈসা আলাইহিস সালাম আমি আল্লাহ নবী ঈসা, তুমি সালামের জবাব দাও না কেন? কোনো ভ্রুক্ষেপ নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাম কোহি নাজিল করলেন, ঈসা যার কলবের মধ্যে আমার অর্ধ অনু মহাব্বত ঢুকছে সে আমি ব্যতীত অন্য কাউকে চিনে না, অন্য কাউকে চিনতে পারে না। ঈসা আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, যদি ওকে করদ দিয়েও চিনিয়া ফেলাও সে অনুভব করতে পারবে না। সুম্মা হুব্বিবে ইলাইহিল খালাউ, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা থাকতে পছন্দ করতেছেন, তিনি চলে গেলেন হেরা গুহার মধ্যে, সেখানে গিয়ে ইবাদতের মধ্যে মগ্ন, ইবাদত করতেছেন, ইবাদত করতেছেন, তাআব্বুদ লায়ালি কয়েক রাত্র ইবাদত করতেছেন রাত্র দিন। এখান থেকে চিল্লা কাশি, এই যে চিল্লা কাশি না, 40 দিন চিল্লা, এই চিল্লা হলো কোন এক জায়গায় মোরাকাবার মধ্যে মগ্ন থাকা, ধ্যানের মধ্যে লিপ্ত থাকা, এখান থেকে চিল্লা কাশি, চুপচাপ ধ্যান করা, খেয়াল করা, মোরাকাবা করা, আমাকে কে বানাইলো, কেন বানাইলো, কি অবস্থা, মাওলানা ফকির কুদরত নিয়ে চিন্তা করা। দেখেন নবী আলাইহিস সালাম তখন ইবাদতে মগ্ন ছিলেন, কি ইবাদত করতেন, তখন নামাজ ফরজ না, রোজা নাজিল হয় নাই, জিহাদের আহকামাত আসে নাই, না যাকাত ছিল, সে ইবাদতটা কি ছিল? জিকির এবং ফিকির। কি বলেন? জিকির এবং ফিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলী সাল্লাতুসাল্লামকে যে এলহাম করতেন সেই এলহাম অনুযায়ী তিনি ইবাদতে মগ্ন থাকতেন, এর মধ্যে বেশি ছিল জিকির এবং ফিকির, আর কাবার দিকে তাকিয়ে থাকা, কাবাকে দেখা একটা ইবাদত, সওয়াব। তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব হয়, কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব হয়, আপনি পড়তে পারেন না কিন্তু কোরআন খুইলা শুধু অক্ষরগুলি দেখেন আর আফসোস করেন, মাওলা হে আমি পড়তে পারি না, আমাকে তৌফিক দাও তোমার কালাম। এই দেখে দেখে যদি আঙ্গুলও একজনের সতরের উপরে গুলাইতে থাকে এ তো সব, বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব হয়, শুধু কি সওয়াব, বাপ মার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায় তার
একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। সাহাবার প্রশ্ন, ইয়া নবী, আল্লাহ যদি 100 বার তাকাই তাহলে 100 বার 100টা কি বুঝলেন? বাপ মা চিনেন কি জিনিস হারায় ফেলাইস। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাশহুর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারে উঠে উঠলেন, হাদিস জানেন আপনারা, বলেন আমিন, দ্বিতীয় পাও রাখলেন বলেন আমিন, তৃতীয় পাও রাখলেন বলেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ আপনি এরকম করলেন কেন, আপনি এরকম করেন না? বলে আমি যখন প্রথম পাও রাখলাম জিবরিল আমার কাছে আসছে, আসিয়া বলি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শোনার পরে হয়তো বা আমার ই চেঞ্জ হতে পারে, যারা আপনার নাম শোনার পরে আপনার উপর দুরুদ পড়লো না তাদের উপর আল্লাহ পাকের লানত। আমি বললাম আমিন। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শোনার পরে দুরুদ পড়া ওয়াজিব, জীবনে একবার দুরুদ পড়া ফরজ, জীবনে একবার দুরুদ পড়া ফরজ, মজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরুদ পড়া ওয়াজিব। এই যে মজলিসে প্রথম বসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন, নাম পড়ছি বা শুনছি, তখন দুরুদ পড়া প্রথম মজলিসে ওয়াজিব। নামাজের মধ্যে দুরুদ পড়া সুন্নাত। একই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বারবার দুরুদ পড়া মুস্তাহাব। যেমন এই মজলিস পরিবর্তন করি না, মজলিস বুঝুন তো, মজলিস মানে কি অবস্থা, বসানা অবস্থা, দাঁড়ায় আছেন পরিবর্তন না হওয়ার পর্যন্ত এটা মজলিস, শুয়ে আছেন আপনার জায়গা চেঞ্জ করে রাখ পর্যন্ত এটা মজলিস, বসা আছেন এটা চেঞ্জ না করা পর্যন্ত মজলিস। মজলিস মানি বসানা অবস্থা, যেই অবস্থা আছেন, যেমন আমি এখানে আছি এটা মজলিস। একবার নবী আলাইহিস সালাম নাম শুনছি বা পড়ছি, দুরুদ পড়ছি, ওয়াজিব শেষ। যদি আবার পরিবর্তন এখান থেকে সরে গেলাম, এই পাশে আসছি আবারও শুনছি আবারও ওয়াজিব, আবারও পাশে গেছি আবারও শুনছি আবারও ওয়াজিব। কিন্তু একই মজলিসে যদি আমরা বসা থাকি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম বারবার শুনি, তাহলে প্রথম কি ছিল? এরপরে মুস্তাহাব। কিন্তু ইমামে তুহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমামে তুহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম যতবার শুনবে ততবারই তার উপরে দুরুদ পড়া ওয়াজিব, ততবারই। কারণ তিনি বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার কারণে দুরুদ ওয়াজিব, কাজী যতবার শোনা হবে ততবার কি হবে? যেরকম অক্ত তাকরার হওয়ার কারণে নামাজ কি হয়? ফরজ হয়। বুঝেন নাই? সবাব তাকরার হওয়ার কারণে মুসাফাব কি হয়? ওয়াজিব হয় না? যেমন আমরা জোহরের নামাজ পড়ছি কেন? অক্ত আসছে। আসরের নামাজ পড়লাম কেন? আগামীকাল আসরের নামাজ পড়বেন না, কেন পড়বেন? আবার অক্ত আসছে। তো অক্ত তাকরার হওয়ার কারণে মুসাববাবও কি হয়? তাকরার হয়। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনা হলো ওয়াজিব হওয়ার কারণ, কাজে যতবার নাম শুনব ততবারই ওয়াজিব হবে। কি বলছেন? ইমাম তুহাবী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ইমাম কারকী রহমতুল্লাহ জবাব দেন, না এখানে সল্লু এই আমর এটা উজুবের জন্য না, এটা হলো মুজমাল, এটা মুজমাল। তাহলে কেন? তাহলে সবাব তাকরার হওয়ার কারণে যদি মুসাববাব তাকরার হয়, তাহলে যদি নামাজের মধ্যেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারু রুহামাউ বাইনাহুম, তখন নামাজের মধ্যে দুরুদ ওয়াজিব আপনি বলেন? তাহলে তা তো না, তা তখন ওয়াজিব হবে না কেন? সবাব তো পাওয়া গেছে। কথা বুঝেন না? এর জন্য ইমাম তুহাবী রহমাতুল্লাহ আলাইহির উপরে ইমাম কারকী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, এটা ওয়াজিব হবে না। এইটাই হলো মাসআলা, আমরা যা আগে বলছি। আল আমরুল মুতলাক লা ইউজিবু তাকরারা ওয়ালা ইয়াহতামিলুহু, আল আমরুল মুতলাক লা ইউজিবু তাকরারা ওয়ালা ইয়াহতামিলুহু, আমরা মুতলাক সে তাকরারকে ওয়াজিব করে না এবং ইহতামালও রাখে না। তো এখানে সল্লুর আমরা মুতলাক, কাজে ওয়াজিব কি কি করে না?
বারবার তাকরারকে লাজেম করে না। যাই হোক সেটা ভিন্ন মাসআলা। কিন্তু ইমাম তুহাবী রহমাতুল্লাহ আলাইহি তো বলছেন যে বারবার নাম শোনার পরে দুরুদ পড়া কি কাজী, এটা আমাদের ফতুয়া না, কিন্তু আমাদের উচিত বারবার দুরুদ পড়া। এই ব্যাপারে যেন আমরা অলসতা না করি, খুব খেয়াল রাখি। তারপর আল্লাহ ফাকর লানত, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় পাও রাখলেন, বললেন আমিন। বললে আমাকে জিব্রাইল বলল যারা বাপ মাকে পাইল অথবা তাদের মধ্য থেকে একজনকে পাইল কিন্তু তাদেরকে খেদমত করে সন্তুষ্ট করে নিজের জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না, তাদের উপর আল্লাহ পাকের লানত। আমি বললাম আমিন। এরপরে তিনি কি বললেন, যারা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে এবাদত বন্দেগী ইস্তেগফার পড়িয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না, তাদের উপর আল্লাহ পাকের লানত। আমি বললাম কি আমিন। দেখছেন বাপ মা কি জিনিস, এটা জান্নাতের একটা টুকরা। জান্নাতে যাওয়ার কারণ বাপ মা অথবা একজন বাবা হোক মা হোক খ্যাতবোধ করা চাই, বহুত বড় নিয়ামত, বেআদবি না করা চাই। নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কি বলেন, ওয়া ইন যালামাকা, ওয়া ইন যালামাকা, ওয়া ইন যালামাকা, বাপ মা যদি জুলুমও করে জুলুমও করে জুলুমও করে তারপরও খারাপ ব্যবহার করা যাবে না। কথা বুঝছে, মারাত্মক মারাত্মক। এর জন্য বাপ মার সাথে খুবই ভালো ব্যবহার করা চাই, উত্তম ব্যবহার করা চাই, বেয়াদবি করা চাই। বাপ মা ও ও এরকম আচরণ না করা, আমার সাথে এরকম করছে না, আল্লাহ না করুক যদি আমার সাথে এই খারাপ ব্যবহার করছে, এরকম বের হলে আপনার ইমানের খতরা হয়ে যাবে। আগেই বলছি না যে বাপ মা অবস্থা কি জানেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। বনী ইসরায়েলের দরবেশ, বনী ইসরায়েলের দরবেশ নাম মনে আছে তো, কি জুরাইস, বনী ইসরায়েলের দরবেশ জুরাইস খুব আবেগ ছিলেন, অনেক বড় আবেগ, এই মাহফুজের মধ্যেই মগ্ন থাকতেন, 24 ঘন্টা এবাদতের মধ্যে মগ্ন থাকতেন। ঝুপড়ির মধ্যে হুজরা ছিল, ছোট্ট ঝুপড়ি, সেই হুজরার মধ্যে এবাদতে মগ্ন থাকতেন। তার মা আসে জুরাই যেদিকে আসো ডাকস, কিন্তু নামাজরত অবস্থায় ছিলেন, সারা দেন নেই, মা বরদোয়া করছে আল্লাহ যেন কোনো কুলটা মহিলার দ্বারা তোকে অপমান করায়, দেরি নেই একটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে। জুরাইজের মতো আবেদ দরবেশ যে সব সময় এবাদতের মধ্যেই মগ্ন থাকত, কিন্তু হয়তো বাপ তার মা এত বড় দরবেশ এ কথা হাদিসে আসে নেই, কিন্তু মা বলছে আল্লাহ যেন তোকে বিপদে ফেলাইয়া দেয়, কোনো কুলটা মহিলার দ্বারা পরীক্ষা করাই আনে, আমার কথা সারা দেশ নেই, কাম শেষ ডাইরেক্ট। এক মহিলা বের হয়েছে কোন এক কৃষকের সাথে, সে অপকর্মে লিপ্ত হয়ে গেছে, লিপ্ত হওয়ার পর সে গর্ভধারণ করছে, ওই সময় এই খারাপ কাজ গর্হিত ছিল, সবার কাছে ঘৃণিত ছিল, এখনো ঘৃণিত, ওই সময় আরো মারাত্মক ঘৃণিত ছিল। রাজা বাদশা অ্যারেস্ট করছে তাকে, তুই গর্ভবতী হইলি কেন, তুই তো বিবাহই করস নাই, বিবাহ বসস নাই, কোথা থেকে বাদশা আসছে? মহিলা বলছে ও ওই জুরাইস পাদ্রী আমার সাথে খারাপ ব্যবহার করছে, জুরাইস পাদ্রী। এখন কি অবস্থা, বাসা সৈন্য পাঠায় দেশ, দরবেশই করে, ধর ওকে ধরে নিয়ে আস, যেহেতু মারাত্মক অপবাদ, জুরাইস পাদ্রী হুজরা ভেঙ্গে চুড়ে তসনাস করে অ্যারেস্ট করে নিয়ে আসছে, সে তো জানেই না কিছু, সে কিচ্ছুই জানে না ঘটনা, সে তো আশ্চর্য। এখন বলছে এই দরবেশ, দরবেশি করো, ফাজলামি করো আর অপকর্ম করো, সে তাকায় আছে, বলে ও এখন কিছুই বুঝো না,
ভান দুরছো কি করবে ফেলফাল করে কাঁদতেছে কইলে বল এই অপকর্ম কি করছ কইলে আমি কিচ্ছুই জানি না কইলে এখন মিথ্যা কথা বলতেছস আর মহিলা বলতেছে তোর নাম হুজুর আইস পাদ্রি বুঝতে পারছ ঘটনা খারাপ এ মার বরদোয়া এখন বাদশার কাছে বলতেছে আমাকে একটু ইজাজত দিবেন আমি মার কাছে যাওয়ার কি ইজাজত দিবেন কইলে হ্যাঁ তুই মার কাছে যেতে পারো তুই মার কাছে যেতে পারো গিয়া বলতেছে আম্মু কারবার তো শেষ করছেন আমি তো নামাজে ছিলাম আপনার কথার জবাব দিতে পারি নাই বরদোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ তো পরীক্ষা ভালাই দিছে আজকে তো ওই মহিলা আমার বাড়ির বিরুদ্ধে অপবাদ দিচ্ছে এখন আপনি যদি দোয়া না করেন বরদোয়া না ফেরত আনেন কাজ হবে না কুল মাওলা যদি আমার জন্যই আমার ছেলের এই অবস্থা হয় আমি তাকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তুমি আমার ছেলেকে রক্ষা করো যেরকম আগের বরদোয়া আল্লাহ পাক বিনা পর্দায় কবুল করছেন দ্বিতীয় দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পর্দায় কবুল করছেন বিনা পর্দায় কবুল করছে এবার জুরাইজ গেস মা যখন তার বর্ত ফিরিয়ে নিছে আল্লাহর কাছে দোয়া করছে আজাদের জন্য তার মুক্তির জন্য আল্লাহ পাক দোয়া কবুল করছে এবার জুরাইজ গেস গেল বাচ্চার নাম্বার কি বলেন এবার বলেন কি কলে অপকর্ম কি করছে এই বাচ্চা কার কলে বাচ্চাই বলবে বাচ্চা কার আশ্চর্য বিষয় কি আশ্চর্য কি না এক রবায়তের মধ্যে আসছে জুরাইজ পাদ্রি আঙ্গুল দিয়ে ইশারা করছে পেটের দিকে এই বাচ্চা তুই বল তোর বাবাকে তুই বল তোর বাবাকে অমনি গর্বের থেকে আওয়াজ আসছে আমার বাবা অমুক কৃষক আমার বাবা অমুক কৃষক এক রাওয়ায়ত অন্য ঘটনায় আসছে বাচ্চা প্রসব হওয়ার পরে তার মাথায় হাত দিয়ে বসে বল তোর বাবাকে বলে আমার বাবা অমুক কৃষক অন্য রাওয়ায়তের মধ্যে আসছে যেই গাছের নিচে কি অপকর্ম করছিল জুরাইজ পাদ্রি সেই গাছের তলায় গেছে মহিলাকে বলছে কোথায় বসে হয়েছে কল অমুক গাছ তলায় কল চলেন সেখানে চলেন বাদশাহ এবং উজির টুরি সবাই গাছতলায় গিয়া জুরাইজ পাদ্রি গাছকে বলছে এই গাছ তুই সাক্ষী দে তোর এই নিচে বসে কি অপকর্ম করছে অমনি গাছ সাক্ষী দিছে অমুক কৃষক এই অপকর্ম করছে এবার তো অবস্থা খারাপ মহিলা শিকার পাইছে কল হ্যাঁ ঘটনা সত্য যে আমার সাথে অমুক অপকর্ম করছে এবার বাদশাহ মাফ চায় ক্ষমা চায় বলতেছে আমি তোমার হুজরাকে স্বর্ণ দিয়ে বান্দায় দেবো মণিমুক্তা দিয়ে বান্দায় দেবো কলে মণিমুক্তা স্বর্ণের দরকার নেই যদি তোমাদের পারো তাহলে আমার যেরকম জীর্ণ শূন্য হুজরা ভাঙছো সেইভাবে করে দাও এর বাহিরে আমি কিছুই তোমাদের গ্রহণ করব না বাপ মা চিনেন এত বড় আবেদ এত বড় দরবে মার বরদোয়ার সামনে দরবিশি এক মুহূর্তের মধ্যে শেষ সেকেন্ডের মধ্যে শেষ মারাত্মক বাপ মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই গর্ব করতেছেন যে আমার একার হাতে প্রায় এক কুঠি মোশেক হিন্দু মুসলমান হইস তার মা বলতেছে এই গর্ব তো তোমার না এই গর্ব তো আমার এই গর্ব তো তোমার না গর্ব তো আমার তাহলে কিভাবে আম্মু আপনার তাহলে দেখ মাইনুদ্দিন আমি উজু ছাড়া তোর মুখের মধ্যে কখনো দুধ দেইনি আমি উজু ছাড়া তোকে খাওয়াইনি এর জন্য আমি আমার পর্দার মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমেনার গর্ভে আসার কারণ কি ছিল আমেনা এক পুত পবিত্রা অনেক পুতু পবিত্র মহিলা ছিলেন অনেক পুতু পবিত্র মহিলা ছিলেন যাই হোক মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই হযরত আব্দুল কাদের জেনাই রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহ অনেক বড় বড় মনীষীদের মারা অনেক বড় বড় আবেদা ছিলেন
আবার গায়ের মুসলিমের থেকেও নবী আসে নাই তা না, ভালো ভালো লোক আসে নাই তা না। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনার হাদিস সবচেয়ে বেশি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল মুশরিক, খুব কষ্ট দিত আবু হুরায়রাকে, ইমান আনার কারণে খুব কষ্ট দিত, গালি গালাজ করতো নবীকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সহ্য করতে পারতেন না, কিন্তু মা কিছু বলতেও পারে না। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ইয়া নবী আল্লাহ, আমার মা মুশরিক, সহ্য হয় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ইমান দান করেন, হেদায়েতের মালা পরাইয়া দেন, হেদায়েত করিয়া দেন, একটু দোয়া করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস হাত তুলছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আবু হুরায়রা পড়ে দৌড়, পড়ে দৌড় বাড়ির দিকে দৌড়াইতেছে। এখন মানুষ বলতেছে, এই আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে তোমার, পাগলের মতো হয়ে গেছো কেন, দৌড়াইতেছো কেন, পুরো দৌড় পুরো দৌড়। এখন বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কেউ বলতেছে আবু হুরায়রা কি পাগল হয়ে গেছে নাকি, দৌড়াইতেছো কেন, কি হয়েছে তোমার, বলে আমাকে এই করিও না, বাধা দিও না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের হেদায়েতের জন্য হাত তুলছে, দোয়া করবে। এখন আমি এর জন্য দৌড়াইতেছি যেন আমি কি ঘরে আগে পুষি না আমার নবীর দোয়া ঘরে আগে পুষে, এই পরীক্ষার জন্য দৌড়াইতেছি যে কার কে আগে পুষতে পারে, আমি আগে পুষি না আমার নবীর দোয়া আগে পুষে। আবার নবী ওয়াদ করেন, আমি ঘরে গেলাম, গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম, অমনি ঘরের থেকে যে জবাব আসছে আমি বুঝতে পারছি, আমি আগে পুষতে পারি নাই, বরং আমার নবীর দোয়া আমার ঘরে আগে পুষে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর দান করছেন, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আবু হুরায়রা আমার জন্য পানির ব্যবস্থা করো, একটু অপেক্ষা করো, আসিও না, আসিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি ঘরে গেলাম, দেখি আমার মায়ের চুলের থেকে পানি টপকায় টপকায় পড়তেছে, গোসল করছে, এবার বলে আবু হুরায়রা আমাকে কলমা পড়ো, দোয়া মারাত্মক হতে পারে, এরকম হতে পারে, কত মা ইসলাম গ্রহণ করার কারণে ছেলেদেরকে তাড়াইয়া দিছে, নিজের মুসলমান হয়ই নাই বরং তাড়াইয়া দিছে, হতে পারে, উভয় হতে পারে। কাজে এই কথা ভাবিয়েন না যে মা খারাপ হলে সেখান থেকে ভালো হবেই না, ব্যাপারটা এরকম না, উভয় হতে পারে। আমি কথাটা বুঝাতে পারছি, আবার ধারণা খারাপ করিয়েন না যে আমার মা হয়তো বা দিনদার না, কাজে আমি মনে হয় দিনদার হতে পারবো না, এই ওয়াসওয়াসা না আসে, আবার এই ওয়াসওয়াসা না আসে, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারেন যে কোনো মূল্যে। বাপ মা অনেক দামি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ দেখতেন, আর কাবা শরীফ দেখলেও কি হইতো, সোয়াব হইতো, এই জন্য হেরা গুহাতে কাবা শরীফ দেখতো। তাই কয় জিনিসের দিকে তাকায় থাকলে কি হয় ভাই, কি কি রে, কোরআন বাপ মার দিকে এবং কাবা শরীফে তাকায় থাকলে কি হয়, উলামা ইকরামদের চেহারার দিকে তাকায় থাকলে সোয়াব, নেককারদের দিকে, এতো সোয়াব আছে। আমি কথাটা বুঝাতে পারছি, যাই হোক, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদতে মগ্ন ছিলেন, হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাতু আসছেন, আয়েশা বলছেন ইকরা পড়ো, ইকরা পড়ো, তিনি কি বলেন, মা না বিকারিয়ান, আমি পড়তে যাই না, আমি পড়তে পারতেছি না, আমার জবান চলে না, আমার জবান চলে না, আমি পড়তে পারি না, ফা খাজানি ফাগাত্তানি,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস ধরলেন, চাপ মারছেন। কি মারছেন? চাপ মারছেন, চাপ। ফারু সালানি আমাকে ছেড়ে দিছেন, বলে ইকরা। আমি আবার বললাম মা না বিকারি, আমি পড়তে পারি না। আবারও ধরলেন, আবারও চাপ মারলেন। হাত্তা বালাগা মিন্নাল জুহদু, এমনভাবে চাপ মারছেন যে আমার মধ্যে কষ্ট ঢুকে গেছে, এত কষ্ট, শেষ দরজায় কষ্ট পুষে গেছে। আবারও ধরলেন, আবারও চাপ মারলেন, বললেন একরা পড়ো। আমি বললাম আমি পড়তে পারি না। এরকম তিনবার ধরলেন, তিনবার চাপ মারছেন, এরপর ছেড়ে দিছেন। এবার চতুর্থবার বলে একরা, একরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক। পড়া শুরু হয়ে গেছে, পড়া শুরু হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস চাপের কারণে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব। এটা অতীত, ভবিষ্যৎ, বর্তমান উভয় দিকে লক্ষ্য করি হতে পারে, এ তাকরিরের এখানে দরকার নেই। লাকাদ খাশিতু আলা নাফসি ভবিষ্যতের জন্য হতে পারে, বর্তমানের জন্য হতে পারে, অতীতের জন্য হতে পারে। কয়টা বিষয় বুঝাতে পারে এই বিষয়ে আমাকে বোঝাবার দরকার নেই। এই কথাগুলি নিয়ে যে আয়াতগুলি নাজিল হয়েছে, এই আয়াতগুলি নিয়ে আম্মাজান খাজির কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস গেলেন, বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হইতেছে, আশঙ্কা হচ্ছে আমি মানে ধ্বংস হয়ে যাব। তখন আম্মাজান খাজির কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লা মা ইউহজিক আল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলু রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাউদুমা ওয়া তাকুনু দুঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে অসম্মানিত করবেন না, বিজিত করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কারণ কি? আপনার মধ্যে পাঁচটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? পাঁচটা গুণ আছে, পাঁচটা গুণ, পাঁচটা গুণ আছে। ইন্নাকা লা তাসিলু রাহিমা, আপনি আত্মীয়তা বন্ধন কক্ষুণ্য রাখেন, আপনি আত্মীয়তাকে কর্তন করেন না। আমাদের মধ্যে অবস্থাটা কি? একটু বড় লোক হইলে আত্মীয় স্বজনের খবরই নেই না, দেখাশোনা করি না, সাহায্য সহযোগিতা করি না, পাশে বসাই না। কি যে মনে ব্যথা পায় আত্মীয়রা, এমনকি বর্তমান যুগে যে গরিব আত্মীয় হলে বড় লোকরা দাওয়াত পর্যন্ত দেয় না। আপন চাচা তো ভাই, আপন খালা তো ভাই, আপন মামা তো ভাই, আপন চাচা দাওয়াত দেয় না। গরিব সে বড় লোক এই মাসদেশে আসবে কিভাবে? ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। তুমি এই কথা কেন ভাবো না? এ তো আমারই দাদারই অংশ, আমার দাদার অংশ, আমার দাদার দুই সন্তান, একজন আমার বাবা, একজন আমার চাচা। আমার বাবার তিন সন্তান, আমার দাদার একজন আমার বাবা, পাঁচজন আমার চাচা, দুইজন আমার চাচা, তিনজন আমার চাচা, একই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধনী বানাইছেন, তাকেও তো বানাইতে পারতেন, আমাকে সম্মানিত করছেন, তাকেও তো সম্মানিত করতে পারতেন। কিন্তু আল্লাহ পাকের দয়া মায়া অরিজিন তো এক, সবই এক, পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানান না, আমাকে বানাইছেন। এতে শুকরিয়া আদায় করা উচিত ছিল, শুকরিয়া আদায় করা উচিত ছিল। সেখানে শুকরিয়া আদায় না কইরা দাওয়াতই দেই না, আত্মীয়কে দাওয়াতই দেই না। এটা কেমন কথা হলো বলেন তো আমাকে? হ্যাঁ, কথাবার্তা বলি না, পাশে বসাই না, গরিবদেরকে দাওয়াত দেই না, গরিবদেরকে পাশে বসাই না। অথচ তোমাকে মনে রাখতে হবে যে যদি আত্মীয় গরিব হয় তাকে পাশে বসাও, তাহলে ডবল ডবল সোয়াব, ডবল ডবল সোয়াব। আত্মীয়কে সৎকা করলে, আত্মীয় দান করলে ডবল সোয়াব, সেলাই রহিমের সোয়াব, দানের সোয়াব। অথচ আত্মীয় তো অক্ষুণ্ণ রাখি না, খুব কঠিন। বাবা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করিও, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করিও, করা উচিত।
কি কথা ঠিক না? কিন্তু আমরা করি না। আল্লাহ পাক যেন এই নসিহতের আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। খুব খেয়াল রাখা চাই, খুব খেয়াল রাখা চাই, আত্মীয়তা অক্ষুণ্ণ রাখা চাই। আমি কথাটা বুঝাতে পারছি? সেলাইয়ের বি ঠিক রাখা চাই। খালিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত গুণের মধ্যে আত্মীয়তার কথা প্রথম কেন আনছেন, এর কারণটা কি? কেন আনছেন, কারণটা কি? অন্যান্য মানুষের সাথে সম্পর্ক রাখা যত সহজ, আত্মীয়র সাথে সম্পর্ক রাখা এত সহজ না, অনেক কঠিন, অনেক অনেক কঠিন। কিন্তু আত্মীয়র দাবিটা আপনার কাছে অনেক বেশি, সে বারবার আপনার কাছে চায়, মান সম্পূর্ণ চাওয়া চায়, সে সামান্য পরিমাণ ত্রুটি সহ্য করতে পারে না, কিন্তু অন্য লোক এর সে হাজারও বেশি ত্রুটি সহ্য করতে পারে। এর জন্য সমস্ত গুণের মধ্যে প্রথম গুণ নিয়ে আসছেন আত্মীয়তার গুণ। আপনি সেলাই রহিমি অক্ষুণ্ণ রাখেন, আত্মীয়তা বন্ধনকে অক্ষুণ্ণ রাখেন, আমাদেরকে রাখা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এত সুন্দর আত্মীয়তার খবর রাখতেন, কেমন? এমন কি হালিমে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আগের ঘরে তার যে বাচ্চা ছিল, তার দুধ ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দুধ ভাই, তার ব্যাপারও তিনি ছোটবেলায় সতর্ক থাকতেন। কেমন সতর্ক থাকতেন? একটা স্তন্য পান করতেন, আরেকটা স্তন্য পান করতেন না। কত বড় সতর্ক, আপনি চিন্তা করতে পারছেন? হকের ব্যাপারে কত সতর্ক ছিলেন আমার নবী, আমার দুধ ভাই খাবে কি? কি আদর্শ, কত সুন্দর আদর্শ আমার নবী যে শিক্ষা দিচ্ছেন। আমার নবীর আদর্শ অনুযায়ী কোনো মানুষ চলে তার দুনিয়াতে কোনো গ্যাঞ্জাম থাকতে পারে? কি সুন্দর, হককে কত সুন্দর রক্ষা করত, আমরা পারতেছি না, কি সুন্দর। এক হাদিসের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাম বললেন, আমি কিয়ামতের ময়দানে আমার বাপ মা আবু তোয়ালেব আমার দুধ ভাইয়ের জন্য আমি সুপারিশ করব। এর জন্য ভাই খুব খেয়াল রাখি, আখলাক, আমার নবীর আখলাক এত সুন্দর আখলাক, আমরা আখলাকই হইতে পারলাম না, চরিত্রটাই গণ্ডগোল করতে পারলাম না, মিথ্যা কথা বলি, ওয়াদাকে লাভ করি, ধোকাবাজি করি, অথচ তোমার আমার নবী ওয়াদা খেলাফ করতেন না, ওয়াদা খেলাফই করতেন না। এক ইহুদির সাথে আমার নবীর লেনদেন ছিল, এক ইহুদির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ইহুদি আপনি এখানে বসেন আমি আসি, আপনি এখানে বসেন আপনি এখানে থাকেন আমি আসি। ইহুদি চলে গেছে, মুসলমানের সাথে সম্পর্ক না, কিন্তু লেনদেনটা কার সাথে? কে বলছে বসতে এখানে? ইহুদি, মুসলমান না, মুমিন না, খুব ভালো মতো বুঝেন, মুসলমান না, মুমিন না, নামাজি না, মুশরিক, সবচেয়ে বড় বড় দুশ্মন ইসলামের, গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালা দালিন, মাগযুব, মাগযুব কারা? ইহুদি। সেই ইহুদির সাথে লেনদেন, বলে আপনি এখানে বসেন আমি আসতেছি। ইহুদি চলে গেছে, ভুলে গেছে কথা, মনে নেই। আমার নবী এক ঘন্টা অপেক্ষা করে, আসে না, এক দুপুর আসে না, সন্ধ্যা হয়ে গেছে আসে না, রাত তো চলে গেছে আসে না, পরের দিন না, নাই রাত্রেও নাই, তিন দিন, তিন দিন পর্যন্ত আমার নবী ওই জায়গায় বসা, তিন দিন, তিন দিন পরে ইহুদির মনে আসছে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইয়া রাখছি, তার অবস্থাটা কি, তার অবস্থাটা কি? আস আইসা দেখে আমার নবী সেখানেই আস, আমার নবী দেখার পরে বললেন, তুমি আমাকে এত কষ্ট দিছো, তাহলে আপনি এখানে বসা, এখনো এখন এখানে বসা,
আমি তো বলছি তুমি আসো আমি এখানে আসি, যদি আয়েশা না পাও আমার ওয়াদা খারাপ হয়ে যাবে, আমার ওয়াদা নষ্ট হয়ে যাবে। এক ইহুদির সাথে ওয়াদা নষ্ট না হয় তিন দিন পর্যন্ত একই জায়গায় বসা, আর আমরা মুখটাকে কি মনে করি বলেন তো, এটাকে কি মনে করি বলেন তো, এই মুখটাকে কি বানাইছি আমরা? কি বানাইছি এটা? মিথ্যা কথা বলি, একসাথে মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাপ করি, ছয় সাতুরি করি, এটাকে আখলাক আমাদের, এটাকে আমার চরিত্র? মুসলমানদের সাথে এখন লেনদেন করতে চায় না, মুসলমানদের সাথে লেনদেন করতে চায় না, কেন ওয়াদা খেলাপ করে, মিথ্যা কথা বলে, দুই নম্বরই করে, এটা মুসলমানের চরিত্র না? এটা মুসলমানের চরিত্র না। মুসলমান মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে না। ভাইও, যদি একজনকে ওয়াদা দাও, যদি না পারো আগেই বলো, আগেই বলো আমি পারলাম না। মনে করো সে রাগ করবে, রাগ করুক, রাগ করুক, থাপ্পড় দেখ, তবে তো শেষ। কিন্তু যদি ওয়াদা খেলাপ করো, তোমার ভাই ঘৃণা করবে, তোমার হারাম কবিরা গুনাহ হবে, তোমার মধ্যে মুনাফিকের আলামত চলে আসবে। ইজা ওয়াদা খলাফা, তোমার মধ্যে আলামতে মুনাফিক চলে আসবে, মুনাফিকের আলামত চলে আসবে। তুমি বলো তাকে, ভাই পারলাম না, আমাকে মাফ করেন, আমি কি করব? তোমার অসত্য তাকে পেশ করো, তোমার মাজুরাত তাকে পেশ করো, তবে আশা করা যায় ইনশাআল্লাহ তুমি ইখলাসের সাথে যদি মাজুরাত পেশ করো, তাহলে আশা করা যায় সে ব্যক্তির কলব নরম হবে, তোমাকে মাফ করবে। আমি মাজুর, আমি পারতেছি না, আমাকে সময় দেন। কিন্তু তুমি কথাই বলবো না, টেলিফোন ওঠাবো না, এটা কেমন কথা হলো, এটা কেমন কথা হলো? এটা হয় না। আমি চরমনে মুজাহিদদেরকে বলবো, চরমনে মুজাহিদরা, আমাদের মধ্যে নামাজ আছে, জিকির আছে, পাগড়ি আছে, লম্বা জামা আছে, লেকিন কি নাই? আখলাক নেই, চরিত্র নেই, আখলাক নেই, চরিত্র নেই, এটা আমাদের মধ্যে নাই। এটা আমাদের গঠন করতে হবে, এই চরিত্র গঠন করতে হবে, চরিত্র গঠন করা ছাড়া হবে না। আমি কথাটা বুঝাতে পারছি? চরিত্র গঠন করা ছাড়া হবে না। আখলাকি হই, চরিত্র গঠন করি, মিথ্যা না বলি, ওয়াদা খেলাপ না করি, চুরি না করি, চুরি করি, এই মসজিদের মধ্যে চুরি হয়, এই মসজিদের মধ্যে চুরি হয়, এটা কেমন কথা হলো আমাকে বলেন? মোবাইল চুরি হয়, টাকা চুরি হয়, এখানে তো সব কিছু ওপেন থাকবে, চুরি করব কেন? আমরা চুরি করি, এটা না করি, কোনো অবস্থাতেই না করি। আমি কথাটা বুঝতে পারছি? ভাই খুব খেয়াল রাখা চাই, খুব খেয়াল রাখা চাই। এখানে আসছি তরবিয়াতের মধ্যে আখলাক গঠন করার জন্য। অনেক মুজাহিদ মাদ্রাসার টাকা দেয় না, কেন? কারণটা কি? আমি হারাম খাবো কেন? ইজা ওয়াকাত লুকমাতু মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাত আলা তিলকাল হালা ফামাওয়াহু জাহান্নাম। এক লুকমা হারাম যদি জাহান, এক লুকমা হারাম যদি পেটের মধ্যে ঢুকে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা তার লানত বর্ষণ করতে থাকে। যদি এই অবস্থায় মারা যায় তার ঠিকানা কোথায়? জাহান্নাম। খুব কঠিন, আমি হারাম খাবো না। যে রক্ত এবং গোস্ত তৈয়ার হবে হারামের দ্বারা, সে যত বড় দরবেশ হোক, যত বড় আবেদ হোক, যত বড় নামাজি হোক, তার টাকা কোথায়? আমি হারাম খান কিভাবে, হারাম খাই কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক গোলাম ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক গোলাম ছিল। সেই গোলাম জাহিল যুগে জানু জাদু টোনা দিয়া তদবির করত, আর জাদু টোনা দিয়ে তদবির করা সম্পূর্ণ হারাম,
তো যেহেতু সে মুসলমান হয়ে গেছে এখন হালাল রুজি কামাই করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কামাই করে না খাওয়ায় কিন্তু প্রতিদিন আনার পরে তিনি প্রশ্ন করেন কিভাবে কামাই করছে এই কামাই করার পদ্ধতি কি তিনি বলেন এইভাবে হালাল পন্থায় কামাই করছে শেখায় এরকম প্রতিদিন আনে প্রতিদিন জিজ্ঞাসা করে প্রতিদিন খায় কোনো অসুবিধা নেই একদিন ক্ষুধার্থ যেহেতু মুমিন সে কামাইও করে হালাল পদ্ধতিতে প্রতিদিন জিজ্ঞাসা করে একদিন খাজুর নিয়ে আসছে তিনি ক্ষুধার্ত অবস্থায় খাজুর খেয়ে ফেলছেন খেয়ে ফেলার পরে এখন গোলাম প্রশ্ন করতেছে হজরত আপনি তো প্রতিদিন জিজ্ঞাসা করেন যে কিভাবে কামাই করে আজকে জিজ্ঞাসা করলেন না বলে হ্যাঁ আমার তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে তুমি প্রতিদিনই হালাল পন্থাই কামাই করো এর জন্য জিজ্ঞাসা করিনি ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেলছি বলো কিভাবে কামাই করছে কেন হজরত আমি জাহিরি যুগে জানুর টুটা দিয়ে তার তদবির করছিলাম সেই তদবিরে একজন ব্যক্তি ভালো হয়ে গেছিল তার সাথে আজকে দেখা সে আমাকে সেই তদবিরের বিনিময়ে এই খানা দিস ইন্না লিল্লাহ তো সম্পূর্ণ হারাম তুমি আমাকে কি করছো খাইছো তো আমাকে শেষ করছো এবার গলার মধ্যে আঙ্গুল ঢাকানো শুরু করছে বমি করার জন্য ক্ষুধার্ত অবস্থা পেটের মধ্যে চলে গেছে বমিও হয় না চেষ্টা করতেছে চক্ষু বের হয়ে যাইতেছে এখন সবাই বলতেছে হজরত আপনি না যাই নিয়ে খাইছেন এরপর চেষ্টা করছেন সাধনা করছেন আল্লাহ তো মাফ করে দিবে বলে না এই খাদ্য আমার পেটের মধ্যে হজম হওয়ার আগে আমি যদি মারাও যাই তাহলে মুক্তি পেয়ে যাব কারণ নবী আলাইহিস সালাম বলছেন যে এই গোশত এবং রক্ত তৈয়ার হবে হারাম মালের দ্বারা তার জায়গা জান্নাতে হবে না কাজী আমার রক্ত এবং গোশত এই মালের দ্বারা তৈয়ার হওয়ার আগে যদি মারা যায় তাহলে কমপক্ষে আমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব কি বুঝলেন তাকওয়ার অবস্থা নাকি আসলে তারা আল্লাহকে এমন ভাবে ভয় করতেন যে ভয়ের কোনো শেষ নাই সীমা নাই এরপর সবাই পরামর্শ দিয়েছে হযরত আপনি পেট পুড়িয়া পানি খান এরপর গলা আঙ্গুল দেন হয়তোবা পানির সাথে বের হয়ে আসবে তিনি পেট পুড়িয়া পানি খেলেন গলায় আঙ্গুল দিছে বমি করছে খাজুর বের হয়ে আসছে শান্তি হয়েছে দরবেশ হওয়া সহজ মাথায় টুপি পরা সহজ দাড়ি রাখা সহজ লম্বা জামা গায়ে দেওয়া সহজ আখলাকি হওয়া চরিত্র গঠন করা অনেক কঠিন হাজারো দরবেশ আলেম মানুষ স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না সন্তানদের সাথে ভালো ব্যবহার করে না মানুষের সাথে ভালো ব্যবহার করে না আমি ওই একই অবস্থা পারি না আমি নিজেও দেখছি যে সাহাবাদের যে চরিত্র ছিল আমার নবীর যে চরিত্র ছিল তা কিচ্ছু নাই শুধু মুখে বলি তাহলে বলি কেন সবসময় মনের মধ্যে ধারণা করি ভাবলে যে কথাগুলি বলি সেই চরিত্র আমাকেও চরিত্রবান করে দাও ভাইও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবী তো সবচেয়ে উত্তম চরিত্রবান ছিল আমি একবার ওমানে গেলাম রাত্রে আমরা পথ চিনি না ড্রাইভারও পথ হারায় ফেলে এর মধ্যে একজন আরবি ওমানি আমরা ইশারা দিলাম ভাই
আমরা পথ হারাইয়া ফেলাইছি। সে ওমানি বলছে আসেন আমার সাথে আসেন, সে ওমানি আমাদের রাহনুমাই করতেছে, পথ প্রদর্শন করতেছে। প্রথম সে আমাদের বুঝাইছে আপনারা প্রথম এখানে যাবেন, এখানে মোড় দেখবেন, তারপর এদিকে যাবেন, তারপর এদিকে যাবেন, এরকম ড্রাইভারকে বুঝাইছে। বুঝাবার পরেও দেখা যায় ওমানি মনে এক মিনান আসে নাই, মনে হয় বোঝে নাই। প্রথম সুন্দর আমাদের গাড়ি থামাইছে, অনেকক্ষণ বুঝাইছে, বুঝাবার পরে ওমানি চিন্তা করতেছে মনে হয় বোঝে নাই, পথ এখনো হবে না। সে ওমানি এবং আমার সাথে আসেন, প্রায় 40 কিলোমিটার উল্টা পথে আমাদেরকে রাহনুমাই করিয়া পথ দেখাইয়া এবং এবার এবার চিনবেন, হ্যাঁ চিনব। তারপর সে চলে গেছে। অথচ আমরা দেখছি আমার নিজেদের চরিত্র এই অবস্থা, যদি কেউ ভাই কোন দিকে যাবো তাহলে আমার এদিকে যান, এদিকে যান না, কি আজীব চরিত্র কোথায়, আখলাক কোথায়? যদি তখন মানে তাহলে মানুষ কত সুন্দর একটা ব্যবহার পাইত, ইতমিনান হইত, কিন্তু নাই, চরিত্র আমাদের মধ্যে নাই। আমি যা দেখছি আমাদের মুসলমানদের চরিত্র কি যে অভাব, এই যে আমরা আলেমরা বহুত বড় মহাদ্দেশ, বড় বড় মুফতি, কিন্তু চরিত্র গীবাত, শিকায়ত, গালি গুলাস, কলফটা, মানুষের উপরে ধারণা, এত বদ ধারণা, এত বদ ঘুমানি, এত গীবাত, এত শিকায়ত, অথচ বিশাল জান্নাতওয়ালা আখলাক নেই। যাবেন মুসাবা করার জন্য, মুসাবা করবে না। আলেমরা যদি একটুকুনো উপরে ওঠে তাদের অবস্থা যে কত মারাত্মক, যে চিন্তাও করা যায় না। সাধারণ মানুষের সাথে কথা বলি না আমরা, বসি না। অথচ নবী আলাইহিস সালামের সিরাত সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমরা বারবার আলোচনা করি। আমার নবী যখন সাহাবাদের মাঝে বসা থাকতেন, কে নবী কে সাহাবি পার্থক্য করা যাইত না, একই সাথে খাইতেন, একই সাথে কাজ করতেন। আমি দেখছি আখলাকের চরিত্র অনেক অভাব, মুরুয়াত নেই। এর জন্য আমরা মুজাহিদদেরকে বলবো আখলাকি হই ভাই, চরিত্র গঠন করি, চরিত্র গঠন করি। আমার আদব, আমার তবিয়াত, আমার আখলাক, আমার চলাফেরা, ইকরামুল মুসলিমিন, খেদমতে খালক আমাদের থাকবে। আমি মনে করব আমি একজন আল্লাহ পাকের মাখলুক, সব আল্লাহ পাকের মাখলুক। আমি যদি মাখলুককে সেবা করতে পারি, খেদমত করতে পারি, মোমেনদেরকে সেবা করতে পারি, খেদমত করতে পারি, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, খুব খেয়াল রাখি। কথা ঠিক আছে ভাই? এরকম যদি আখলাকি হয়ে যায় তাহলে এই বিশ্ব আবারও মুসলমানরা শাসন করবে। মুসলমানরা ধ্বংস হওয়ার একমাত্র কারণ আখলাক, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একমাত্র কারণ আখলাক। চরিত্র নাই, চরিত্র শেষ হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে, একমাত্র ধ্বংসের কারণ আখলাক। কাজে আখলাকই হই, চরিত্রবান হই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আখলাকি ছিলেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি ক্ষুধার্ত, পেটে ক্ষুধা, মসজিদের বাইরে নামলাম, কেন যেন আমার চেহারা দেখে অনুভব করে যে আমি ক্ষুধার্ত, আমাকে কেউ নিবে দাওয়াত দিয়ে, এই জন্য মসজিদের সামনে দাঁড়াইলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বের হইছে, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব নিলেন। আমি তাকে মাসালা জিজ্ঞাসা করছি, মাসালা আমি জানি, কিন্তু জিজ্ঞাসা করছি কেন, সে আমাকে মাসালার জবাব দিবে, আমার দিকে তাকাবে,
আর আমার চেহারার অবস্থা দেখবে যে আমি ক্ষুধার্ত কথা বলতে পারি না, আমাকে দাওয়াত দিবে। এই কারণে মাসালা জিজ্ঞাসা করছে। মাসালা আমি জানি, তিনি সালামের জবাব দিলেন, মাসালার উত্তর দিলেন, চলে গেছেন, আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে দেওয়ার মতো খাওয়ার মতো কিচ্ছু নাই। এর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেরুইছে, আমি তাকে সালাম দিছি, তিনি সালামের জবাব দিছেন। একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করছে, আমাকে দাওয়াত দিবে, ক্ষুধে নিবারণ করব, তিনি আমার সালামের জবাব দিছেন, মাসালার উত্তর দিছেন, তিনিও চলে গেছেন কিন্তু আমাকে দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি তার ঘরেও কিছু নাই। এরপর সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হইছেন, আমার চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন ক্ষুধার্ত। আমাকে দেখি বলছেন, ঘরের দিকে আওয়াজ দিয়ে বলছেন, এই ঘরে কি কিছু আছে খাওয়ার মতো? আমার রাদিয়াল্লাহ ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন ঘরে কিছু আছে, ঘরের থেকে আওয়াজ আসছে, এক পেয়ালা দুধ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু হুরায়রা, আহলে সুফফা সবাইকে দাওয়াত দাও, আমার ঘরে আজকে দাওয়াত। আবু হুরায়রা দিয়ে চিন্তা করলেন, মাত্র এক পেয়ালা দুধ আমার জন্যই যথেষ্ট নয়, আহলে সুফফায় প্রায় 70-এর উপরে সদস্য, সবাইকে দাওয়াত দিছে, আমার জন্যই যথেষ্ট না, আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে, তারা যখন আসবে বন্টন করার দায়িত্ব তো আমাকেই দিবে, তাহলে আমার অবস্থাটা কি? আমি তো সেই ক্ষুধার্ত ক্ষুধার্তই থাকবো। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিন্তু নবীর আদেশ অমান্য করার ক্ষমতা কাউ নেই। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই খুশি। আহলে সুফফাদের অবস্থা জানেন, আহলে সুফফার সদস্যদের অবস্থা এরকম, একজনের পরিপূর্ণ কাপড় ছিল না, কোন সদস্যরই পরিপূর্ণ কাপড় ছিল না। তারা সবসময় এবাদতের মধ্যে মগ্ন থাকতেন, তাদের খাওয়া পড়ার দায়িত্ব আমার নবীর উপরে বর্তায়িত, নবীর উপরে ছিল, আমার নবী তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব পালন করতেন, নবীর কাছে হাদিয়া আসতো, সেই হাদিয়ার থেকে তাদেরকে খাওয়াইত। যেহেতু অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় কাটাইত, নবীর ঘরের দাওয়াত, সবাই খুশি। আবু রাদিয়াল্লাহু ফরমান তখন সংখ্যা 70-এর উপরে সবাই বসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের পেয়ালা নিয়ে আসছেন। আবু রাদিয়াল্লাহু ফরমান, আমার ধারণা অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন, আবু হুরায়রা বন্টন করো। আমি বন্টন করা শুরু করলাম, একজন সাহাবীর কাছে নিয়ে গেছি, তিনি পেয়ালা থেকে দুধ পান করছে, পেট পুরো দুধ পান করছে। আবু হুরায়রা ফরমান, ওই সত্তার কসম যার কুত্রের হাতির মধ্যে আমার জীবন, সাহাবি পেট পুরো পেয়ালা থেকে দুধ পান করছে কিন্তু এক ফোঁটা দুধও পেয়ালা থেকে কমে নেই। আমার কাছে পেয়ালা ফেরত দিছে, আমি পেয়ালা নিলাম, দ্বিতীয় ব্যক্তির কাছে গেছি, তিনি সেখান থেকে দুধ পান করছে, পেট পুরো দুধ পান করছে কিন্তু এক ফোঁটা দুধও কমে নেই। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, সেও দুধ পান করছে, পেট পুরো দুধ পান করছে, এক ফোঁটা দুধও কমে নেই। এরকম করতে করতে সমস্ত সদস্যদেরকে দুধ পান করাইছে, দুধ কমে নেই।
এবং নবী আলাইহিসসালাম বললেন আবু হুরায়রা দুধ পান করো। ক্ষুধার্ত অবস্থা, এক চুমুকি পেট পুড়িয়ে ফেলাইছি। এবার আবু রাদিয়াল্লাহু তাআলাকে নবী আলাইহিসসালাম বললেন আবু হুরায়রা আমি পেয়ারা ফেরত দিলাম, কিন্তু তিনি বললেন আমারও পান করো। আমি বললাম ইয়া নবী আল্লাহ পেটে তো জায়গা নাই, তাহলে আবারও পান করো। আমি আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিসসালাম বললেন ইয়া আবু হুরায়রা আবারও পান করো। আমি বলি ইয়া নবী আল্লাহ জায়গা তো নাই, তাহলে আবারও পান করো। বুখারীর মধ্যে রাওয়ায়াত আসছে আবু হুরায়রা বলেন আমার পেট উঁচু হয়ে গেছে, পেট এরকম পেট পুরো তো খাইতেন না, উঁচা হয়ে গেছে। আবু হুরায়রা বললেন যতই পান করছি কিন্তু দুধ দুধেরই জায়গায়, এক ফোঁটা দুধ কমে নেই। এবার নবী আলাইহিসসালামের কাছে পেয়ালা ফেরত দিলাম, এরপরে নবী সেখান থেকে দুধ পান করলেন। আমাদের সবাইকে দুধ পান করেছেন, তারপরে নবী, আগে সবাই ক্ষুধা নিবারণ করছেন, তারপরে নিজে। ভাইও চরিত্র গঠন করা অনেক কঠিন, আল্লাহ যেন আমার মধ্যে এই তবিয়াত দিয়া দেন, আমাকে এই তবিয়াত দিয়া দেন। এই জন্য যারা নেতা আছেন, দায়িত্বশীল আছেন, আপনারা যাদের নেতৃত্ব দিচ্ছেন, সব সময় অধীনস্থদের আগে খেয়াল রাখবেন, তারপরে নিজে। কিন্তু অনেক জায়গায় যাই, মাহফিলে যাই, মুজাহিদ দায়িত্বশীলদের অবস্থা দেখে আমার কাছে ভালো লাগে না, ভালো লাগে না। আখলাক নাই, চরিত্র নাই, আমার মধ্যেও নাই। আল্লাহর কাছে দোয়া করি মাওলানা এই রহমতের আজকে অষ্টম দিনে তুমি আমাদেরকে সবাইকে চরিত্রবান করে দাও, তোমার গুণে গুণান্বিত করে দাও, তোমার নবীর গুণে গুণান্বিত করে দাও। তুমি মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, গুনাহ করছি ক্ষমা করে দাও, গুনাহ করছি মাফ করিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, আল্লাহ তোমার গুণে গুণান্বিত করে দাও, তোমার নবীর গুণে গুণান্বিত করে দাও, আল্লাহ যেই কথাগুলি বলছে তার উপর আমল করার তৌফিক দিয়ে দাও। আরে বলা রহমতের দশ দিন চলিয়া যাইতে আছে, জানি রহমত পাইলাম কি পাইলাম না, আল্লাহ জানি রহমত পাইলাম কি পাইলাম না, আল্লাহ জানি রহমত পাইলাম কি পাইলাম না, আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাজিল করো, আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাজিল করো, গোটা মখলুকাত উপর রহমত নাজিল করো, গোটা মুসলমানদের উপর রহমত নাজিল করো, গোটা মুমিনদের উপর রহমত নাজিল করো, আমাদের আওলাদদের উপর রহমত নাজিল করো, পরিবার পরিজনের উপর রহমত নাজিল করো। মাওলা আমাদের ভাতিজা আহমদ অসুস্থ, সেবায় কামিলা রাজিয়াল্লাহু দান করো, আমার মেজ ভাই অসুস্থ, সেবায় কামিলা আজ নসিব করো, আমাদের পরিবারে অনেকেই অসুস্থ, পরিপূর্ণ সুস্থ করে দাও, পরিপূর্ণ সুস্থ করে দাও,
আমাদের আওলাদকে তোমার কাজ গোলাম বানিয়ে কবুল করে না। আল্লাহ এখানে যারা আসি সবার উপর খাস রহমত নাযিল করো। আল্লাহ যতদিন জিন্দা করে ইসলামকে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও। মাওলানা যতদিন জিন্দা রাখবে ইসলামকে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও। আল্লাহ গুনাহ তো মাফ করে ডাক দিও না। আল্লাহ জেহের শক্তি বাড়াইয়া দাও, সহি আলেম অর্জন করার তৌফিক দিয়া দাও, সহি আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে সুযোগ সবাই কবর আজাবকে চিরতরে মাফ করে দাও। খাস আমাদের শায়খ ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচায় মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খ মা পাবকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি وأزواجه وأتباعه أجمعين. الحمد لله رب العالمين.